আউজবিল্লাহ হিমিনা শাহিত নিরুরাজিম বিসমিল্লাহ হেউ রহমান নিরুয়া আবু হুরায়রা রাদ্দে আল্লাহ আনহো থেকে বর্ণিত রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহের কিছু ফেরেশতা আছে যারা জিকিরকারীদের খোঁজে ঘুরে বেড়ায় যখন কাউকে আল্লাহের জিকির করতে দেখে তারা একে অপরকে ডেকে নিয়ে আসে এবং নিজেদের ডানা দিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত ঢেকে নেয় যদিও আল্লাহ সর্বজ্ঞানী তারপরও আল্লাহ সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাগণ কি বলে ফেরেস্তারা বলে তারা আপনার পবিত্রতা বরত্ব প্রশংসা ও মর্যাদা ঘোষণা করছে তারপর আল্লাহ বলেন তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না তারা আপনাকে দেখেনি তারপর আল্লাহ বলেন যদি তারা আমাকে দেখত তাহলে কি হতো ফেরেস্তারা বলে যদি তারা আপনাকে দেখত তাহলে আরও কঠিন এবাদত করত। অধিক মর্যাদা ও প্রশংসা ঘোষণা করত আর অধিক তসবিও পাঠ করত আল্লাহ বলেন তারা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না হেরব তারা জান্নাত দেখেনি আল্লাহ বলেন যদি তারা জান্নাত দেখত তাহলে কি হতো ফেরেশতারা বলে যদি তারা জান্নাত দেখত তাহলে এর জন্য তারা আরও আগ্রহী হয়ে তা পাবার আরও বেশি বেশি আশা করত আল্লাহ বলেন তারা কি থেকে পানাহ বা রক্ষা চায় ফেরেস্তারা বলে জাহান্নাম থেকে আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলে না তারা জাহান্নাম দেখেনি আল্লাহ বলেন যদি তারা জাহান্নাম নাম তাহলে কি হতো ফেরেশতারা বলে যদি তারা জাহান্নাম দেখত তাহলে ভয়ে এর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো বা বেঁচে থাকার আশা করত আল্লাহ বলেন তোমাদের সাক্ষী রাখছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তখন একজন ফেরেস্তা বলে তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে তাদের দলের নয় যে আসলে অন্য কাজে এসেছে আল্লাহ বলেন তারা এমন জামাত যে তাদের কারণে তাদের সাথেও বঞ্চিত হয় না বুখারি সহি হাদিসে কুৎসি হাদিস নং আঠাশ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সিরিজের অন্য ভিডিওগুলো দেখতে যেন ভুলবেন না ধন্যবাদ